শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষয়িত্রীসকল, আপনালোকক স্বাগতম জানাইছো এসআরবি আসাম টেক ইউটিউব চ্যানেলত। বন্ধুসকল, আপনালোক লৈ এনআইওসে এখন নোটিস প্রেরণ করেছিল আপনালোকর চতুর্থ সেমিস্টার পরীক্ষার রিগার্ডিং। আপনালোকর চতুর্থ সেমিস্টার পরীক্ষা পতা হব 14 ফেব্রুয়ারি আর 15 ফেব্রুয়ারি, এই হিসাবে লিখা আছে নোটিসখনত। মই আপনালোকক ভিডিওর যোগেদিও জানাইছিলো। তারপর এনআইওসে এখন নোটিস প্রেরণ করেছিল প্রতিটো স্টেটর রিজনাল সেন্টার আর স্টাডি সেন্টার সমূহত, কারণ নর্থ ইস্ট আর বিহারত 14 ফেব্রুয়ারি আর 15 ফেব্রুয়ারি এম এইচ আর ডি সি বি এস সির বোর্ড এক্সাম আছে। সেইভাবে নর্থ ইস্ট আর বিহারত তরফের এনআইএস লৈ এখন নোটিস প্রেরণ করেছিল যে ডেট চেঞ্জ করে দিব লাগে, কারণ একে সময়তে দুটা পরীক্ষা পতা একটা স্টাডি সেন্টারত সম্ভব নহব। সেইভাবে এনআইএসে কি কৈছিল, প্রতিটো স্টেটর রিজনাল সেন্টার আর স্টাডি সেন্টার সময় এখন নোটিস প্রেরণ করেছিল যে যদি 14 ফেব্রুয়ারি আর 15 ফেব্রুয়ারি ডেট সলনি করে 21 ফেব্রুয়ারি আর 22 ফেব্রুয়ারি পরীক্ষা পতা হয়, তেতিয়াহলে স্টাডি সেন্টার আর স্টেটত কিবা অসুবিধা হব নাকি? তো ইতিমধ্যে স্টেটরপর এনআইএসে কিবা নোটিস পাইছে যে কোনো ধরনের অসুবিধা নহব। সেইভাবে এনআইএসে আপনার এখন ফাইনাল নোটিস প্রেরণ করেছে আপনার চতুর্থ সেমিস্টার পরীক্ষা ডেটের বিষয়ে। মানে আপনার পনপটিয়াকে নোটিস দেখাই দিব বিচার। নোটিস চাক, নোটিস উল্লেখ করেছে আপনার চতুর্থ সেমিস্টারের ডেট। ইয়াত উল্লেখ করেছে কোর্স 508 21 ফেব্রুয়ারি 2019, সময়সীমা ইয়াত উল্লেখ করেছে 2:30-5:30। তারপর 2 নম্বর উল্লেখ করেছে, ইয়াত উল্লেখ করেছে 509 নাইবা 510, আর এই পরীক্ষা পতা হব 22 ফেব্রুয়ারি 2019 ফ্রাইডে। সময়সীমা ইয়াত সেম উল্লেখ করেছে 2:30-5:30। তো এই এনআইএসের তরফের ফাইনাল নোটিস এখন নিউজ পেপারের মাধ্যমে এনআইএসে জানাইছে যে আপনার চতুর্থ সেমিস্টারের পরীক্ষাখন পতা হব 21 ফেব্রুয়ারি 2019 আর 22 ফেব্রুয়ারি 2019। এই আপনার চতুর্থ সেমিস্টারের ফাইনাল ডেট। বন্ধুসকল, মই আপনার কৈছিলোঁ যে যদি এনআইএসের তরফের কিবা ফাইনাল নোটিস পাও, তেতিয়াহলে মই আপনার ভিডিওর যোগেদি জনাই দিম। বন্ধুসকল, ভিডিওটো ভাল লাগিলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করব। আর যদি আপনার মোট চ্যানেলটি নতুন, তেতিয়াহলে প্লিজ মোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব আর কাকতে থাকা ঘন্টাটা প্রেস করব, যাতে নতুন নতুন ভিডিওর আপডেটবর আপনার সকলের আগত বিনামূল্যকে পাই থাকে। বন্ধুসকল, ভিডিওটি চার আপনার অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। আন একটা নতুন ভিডিওর সহ আপনার পুনর লগ পাওয়ার আশায় ইয়াতে বিদায় লৈছো। বাই বাই, টেক কেয়ার।